অ্যাকচুয়ালি আমি এসেছি, একটা অর্ডার পেয়েছি গত পরশু দিন থ্রু এসডিএম হয়ে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে মেসেজটা ফরওয়ার্ড করেছে এবং অ্যাকর্ডিংলি আজ মানে ক্ষতিগ্রস্ত এরিয়াগুলো দেখাবার জন্য এসেছি। এতটুকু পর্যন্ত আসলাম, যতটুকু এনসিনগর ঘুরলাম, তারপর লিম্বুতলি ঘুরলাম, ওয়েস্ট বকুলনগর যাচ্ছি, চাম্পা চাম্পা মোড়া আছে এটাও যাব। যতটুকু দেখা গেল এখন পর্যন্ত 12-13 জন বেনিফিশিয়ারি দেখেছি। এর মধ্যে 7-8 জন আছে কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে রাবার বাগান, যার একমাত্র সোর্স অফ ইনকাম যা রাবারই। সো দেখে খারাপ লাগে। অ্যাকর্ডিংলি আমি আমার কর্তৃপক্ষকে মেসেজ করবো কমপ্লিট ড্যামেজ যেগুলো আছে উইদাউট রিজুমিনেশন। আর বাকি দিন বাকি আমার অফিসিয়াল যারা আছে তারা দেখবে ম্যাটারটা, আর আমি যথাসম্ভব চেষ্টা করবো ভালো করে রিপ্রেজেন্ট করার, যাতে করে বেনিফিশিয়ারি হতে সম্ভব। কতখানির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে এরিয়াতে? মোটামুটি এখন পর্যন্ত 20 খানির কাছাকাছি পেয়ে গেছি। কতগুলো গাছ হবে? গাছ বলতে পারেন আপনি 1500-1600 গাছ এখন পর্যন্ত যতগুলো দেখেছি গাছ নষ্ট হয়ে গেছে কমপ্লিটলি। এখন এই বেনিফিশিয়ারিরা কীভাবে তারা তাদের ক্ষতিপূরণটা পেতে পারে? অ্যাকচুয়ালি আমাদের রাবার বোর্ডে আগে ছিল 8 বছর অব্দি ইন্স্যুরেন্স কাভারেজ ছিল যেগুলো বাগান। সো বর্তমানে স্কিমটা নেই। সো এনিহাও আমি চেষ্টা করবো এটা থ্রু আমার অফিস হয়ে আমাদের যে হেড অফিস আছে, হেড অফিসের কর্তৃপক্ষ যারা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছানো। নেক্সট তারা চিন্তা করবে কার কাছে এটা দেবে। সো আমি এতটুকু আমার পক্ষ থেকে আমি বলবো, আমি রিজনাল অফিসে পোস্টেড বিং এজ এ ফিল্ড অফিসার, আমার যথাসম্ভব স্পট ভিউ ভেরিফিকেশন করে যত বেস্ট পসিবল এবং রিপোর্ট দেওয়া যায় বেনিফিশিয়ারির হয়ে, এবং যেখানে কমপ্লিট ড্যামেজ হয়েছে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে হাইলাইট করা, যাতে করে আলটিমেট কথা হচ্ছে যাতে বেনিফিশিয়ারিরা কোনোভাবেই উতরে উঠতে পারে মানে তাদের এই আর্থিক অবস্থা থেকে। এই তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে, আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করবো, কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। কেন, ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।